টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধের বড় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের চিংড়ি খাতে। প্রক্রিয়াজাত করার পর হিমায়িত চিংড়ি এভাবেই পড়ে থাকছে ফ্যাক্টরিতে। গত এক সপ্তাহে পরিবহন সংকটে খুলনা অঞ্চল থেকে কোনো চিংড়ি রপ্তানি হয়নি। ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহে খুলনা অঞ্চল থেকে 35 থেকে 40 কন্টেইনারে প্রায় 3000 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে পারেননি তারা। এতে প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। এক্সপোর্টারদের একটাই উদ্দেশ্য থাকে ফরেন কারেন্সি আর্ন করা, সেখানে আমরা পিছিয়ে গেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু অর্ডার বাতিল হয়েছে। গত কয়েক বছর ধরে খুলনা অঞ্চল থেকে চিংড়ি রপ্তানি কমে আসছিল, এরপরে এই নেতিবাচক প্রভাব তাদেরকে আরও বেশি পিছিয়ে নেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বায়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। বায়াররা অন্য দেশ থেকে নতুন করে অর্ডারও করছেন, ফলে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ারও শঙ্কা তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বায়ারদের সাথে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারছি না, শিডিউল অনুযায়ী শিপমেন্ট করতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বায়াররা এরকম অবস্থা দেখলে তারা অন্য দেশে ডাইভার্ট হয়ে যাবে। তবে মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তারা। আশা করছেন খুব দ্রুতই আগের অবস্থায় রপ্তানি ফিরিয়ে আনতে পারবেন তারা। যে সমস্ত দেশ আমাদের এখান থেকে আমাদের দ্রব্য নেয়, প্রোডাক্টগুলো নেয়, ফিশ অ্যান্ড ফিশারিজ প্রোডাক্টগুলো নেয়, সেইগুলো যাতে আমরা আবার নতুন উদ্যমে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি সেটা যেন আবার কন্টিনিউ করে, সেটা আমার প্রত্যাশা। আর এটা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 1744 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা তার আগের অর্থ বছরের তুলনায় বেশ কম। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।